আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য একটি দারুণ ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা মোবাইল ফোনের মাধ্যমে ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারেন। এর জন্য আপনাদের এই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। এবং ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমরা যেহেতু ফেসবুকের পাসওয়ার্ডটি চেঞ্জ করব, তাই আমরা সরাসরি ফেসবুকে চলে যাব। ফেসবুকে যাবার পরে এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করে একটু নিচে গেলেই দেখতে পাবেন সেটিং নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেভ পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশন রয়েছে, এখানে আপনারা ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের সামনে একটি ইন্টারফেস খুলে যাবে। এই ইন্টারফেসে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড নামে একটি অপশন রয়েছে, এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার কারেন্ট পাসওয়ার্ডটি বসিয়ে দিবেন। এখানে আমি আমার কারেন্ট পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের কারেন্ট পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে নিউ পাসওয়ার্ড আপনারা বসিয়ে দেবেন। এখানে আমি নিউ পাসওয়ার্ড বসিয়ে দিচ্ছি, এখানে রিটেপ নিউ পাসওয়ার্ড, এখানে আপনারা এটিকে নিউ পাসওয়ার্ডটিকে আবার রিটেপ করবেন এখানে, তারপর সেভ পাসওয়ার্ড। এই দেখুন, আমাদের পাসওয়ার্ডটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এভাবে কিন্তু আমরা ফেসবুকের পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিতে পারি।